কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আমি এখন ভিডিওটা করছি দেব বলে। আপনাদের ওখানে কার কোথায় কেমন ঝড় বৃষ্টি হলো জানি না, হবে হবে করে আমাদের এখানে যেটা হলো, মানে কি বলবো, মানে আমি বসেছিলাম ঘরে, দুটো চাদর বাইরে মেলে দিয়েছিলাম, মানে সেরকম কোনো কিছু নয়, এমনি চাদরটা তো মেশিনে কেচেছিলাম যেহেতু হালকা শুকাবে, হঠাৎ আমি আমি স্নান করতে চলে গিয়েছি, কি বেদম ঝড়টা এলো। এসে তো আমি তো এতগুলো জানলা দরজা, মানে আমি বন্ধ করার আগে সব দেখি দুম দুম করে পড়ছে। আমি আধা স্নান করে এসে কোনো রকমের জানলা দরজাগুলো দিলাম, দরজা দেওয়া ছিল জানলা, এতগুলো জানলা আমি এবার তৎসত্ত্বেও মানে ইয়ে পাচ্ছি যে কোথায় হচ্ছে যে এইরকম আওয়াজ। হ্যাঁ, আর দেখি কি আমি দরজা বন্ধ করতে গিয়ে দরজার সামনে দুটো জানলা আছে কাঁচের, হুড়ুর করে সব ভেঙে পড়ে গেল আমার মুখের সামনে দিয়ে, মানে এইভাবে ভেঙে পড়ল কাঁচটা। যদি কোনোভাবে এইটা আমার মুখ দিয়ে এইভাবে পড়তো তাহলে কি সর্বনাশ হতো কে জানে। আমি প্রথমটায় দেখে পুরো স্তব্ধ হয়ে রইলাম, তারপরে আমি আর কোনো মানে কি করবো, চুপচাপ বসে পড়েছি। মানে যা হোক, ঝড় বৃষ্টি তো প্রচণ্ড হচ্ছে বাইরে, বৃষ্টির থেকেও ঝড় এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানলার ফাঁক দিয়ে সব জল চলে আসছে ঘরে। আমি আজকে প্রচণ্ড অচা বেঁচে গেলাম, মানে কাঁচটা ভেঙে এরমভাবে উড়ে, আমি বললাম আমার এই চোখটায়, এই চোখটাতে আর একটু হলে ভীষণভাবে আঘাত হতো, আমি একটুর জন্য আজকে বেঁচে গেলাম। আমি ভাবতেই পারিনি যে ওই রকম একটা ঝড় বৃষ্টি আসবে আর এসে এই রকম পরিস্থিতি হবে, সব ঘরের মধ্যে পড়ে আছে। আমি ঝড় বৃষ্টি থামলে ওগুলোকে আস্তে আস্তে ঝাঁট দিয়ে তবে ওগুলোকে পরিষ্কার করতে হবে, মানে স্নানটাও তো আমি ভালোভাবে করতে পারিনি, তাই আবার এই রকম পরিস্থিতি, কি অবস্থা। কিটাকে হেলান দিয়ে রাখি একটু, মানে আমি বেঁচে গেলাম আজকে। আমি দেখি একটা না, পাশেরটাও দেখি হুড় হুড় করে, ওটা আগেই ভেঙেছে, আমি যে প্রথম শব্দটা পেয়েছি, আর দ্বিতীয় শব্দটা যেটা হলো সেটা আমার সামনে, আমি ওইটা বন্ধ করতে গিয়ে, তার আগে গেট আছে, করতে গিয়ে আমি দেখি হুড় হুড় করে মানে ঘেঁষে এইভাবে পড়ে গেল, মানে আমি আজকে বিরাট ফাড়া থেকে বেঁচে গেলাম। চুপচাপ বসে ভাবছি কি হতে যাচ্ছিল এক্ষুনি। আর এখানে একটা মানে আলতোভাবে ইয়ে হয়ে পড়েছে, আমি ভাবছি কোনো কিছুর গুড়ি টুড়ি, আমি তখন স্বাভাবিকভাবে বুঝতে পারিনি যে ওটা কাঁচ। মানে আজকে কি বিপত্তিটাই ঘটতো, অথচ আজকে বাড়িতে কেউ নেই, অন্যদিন এতদিন সবাই ছিল কিন্তু, আর আজকেই এটা হলো ঝড় বৃষ্টি। আমরা সবাই মানে চাইছিলাম যে হোক, কিন্তু খুবই ভালো সেটা, কিন্তু আজকে সেটা হতে গিয়ে যেটা মানে কি ঘটলো সেটা আমি এখন ভাবতে পারছি না, শিউরে উঠছি যেন ভাবলে। নিয়তি সব কিছুই, যদি সত্যি কপালে থাকতো হয়তো হতো, হ্যাঁ ভেঙে পড়লো সামনের দিকে, ঝড় ঝড় বৃষ্টি বৃষ্টি সব ডুবছে, আর কি করব, লাগাতে তো হবেই, কাজ আসলে মানে বাড়িতে কথা এলে জানলার কাজ বসিয়ে দিতেই হবে, কিন্তু এই যে হঠাৎ করে বিপত্তিটা মানে কিভাবে যে চলে আসে সত্যি সেটা বলা বড়ই মুশকিল। চুপচাপ বসে পড়েছি ভাবছি কি হতে হতে কি হয়ে গেল, সাবধানে থাকুন, এরকম ঝড় বৃষ্টি উঠতে পারে বাইরে টাইরে, সাবধানে থাকুন, না দেখুন তো আমি ঘরের মধ্যেই থাকি, মানে উটকো ঝামেলা উটকো বিপদ যাকে বলে। ভালো থাকুন সকলে, সকলেই ভালো থাকুন।